Biryani, Bu. Biryani. Biryani. আমরা চিড়িঙ্গা কাপলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিক্রমপুরে। আমরা আজকে চিটং এর ট্রেডিশনাল আখনি ঢাকার মানুষকে খাওয়াবো এবং সেই অনুযায়ী আমাদের সমস্ত ইনগ্রেডিয়েন্টস আসছে বাকিগুলো। বিহাইন্ড দা ক্যামেরা আছে মেরাজ। তো বহুত দিন পরে এইভাবে খোলামেলা পরিবেশে রান্না করির আখনি বিরিয়ানি রান্ধির। আসলে খোলা পরিবেশে রান্না করিবার মজাই আলাদা। তো আর বিরিয়ানি রান্ধিবার লাই জিনিসপত্র ভ্যাকিন রেডি করির। তো ফলে লই লই মাংস এবার গরুর মাংস আর চর্বি আর ডিম মিশাই লই তাহলে একখানা মজা লাগিব খাইতে। আখনি মধ্যে একখানা চর্বিও দন ফরে একখানা আট দিয়ে দন ফরে তাহলে একখানা বিরিয়ানির মজাও। তো আর সাথে দিই রাখি আলু দেখতে লাগুন এন্ড 1 কেজি আলু আছে আর 5 কেজি বিরিয়ানি রান্ধির। আপাতত এক্সপেরিমেন্ট করির এই 5 কেজি বিরিয়ানির মধ্যে 5 কেজি গোস্ত সরি 5 কেজি নয় এন্ড 2.5 কেজি 3 কেজির উদ্দিক গোস্ত আছে। এবার দিয়ে লাল মরিচের গুঁড়ো এবার জাল লাল মরিচ কানা পরিমাণ মতো দির এবার অলৈদ দির। আসলে করোনা পরিস্থিতির মধ্যে বহুত দিন ঘরে মধ্যে আটকা ছিলাম বালানোলা রেতাল্লাই আই আর নানা ওরোর বাড়ি চলে যাচ্ছি বিক্রমপুরত এবার মুন্সীগঞ্জের জায়গা। তো এলে গ্রামীণ পরিবেশত জিন্দগি দিয়ে ন রান্না করি। তো এবার ফইলে এবার রান্না করির আচ্ছা এবার অলৈদ দিদি মনে রাখিবা নাহলে একখানা পরিমাণ মতো দিবান। এবার একখানা সন ফরিব কি দন ফরের কি দন ফরের কি দন ফরের এই তো ফাই গেই। এবার দিও মাই ফিয়াস কুসি এন্ড 1 কেজি ফিয়াস কুসি করা আছে ভালো মতো মাখি এনে সিরি লন ফরিব ফিয়াস এবার তারপরে সুন্দর মতো সরাই দির অফিসে দিয়ার বউ আল্লাই টুল লই যাচ্ছে এই বইতে সুবিধা হইবার লাই চাক কাম সাজছে। এইবার দিদির গরম মশলার ফাডার এবার সিটেঙ্গা মেজেন্য গোস্তর মশলা আই সিটেঙ্গা তুল লই যাচ্ছি সরি আই নো আনি এতরা সিটেঙ্গা তুল লই যাচ্ছে। এবার দিউম এবার দিউম এবার দিউ এই তো ফাই এবার ওই দে পেঁয়াজ আর রসুনের বেরেস্তা এবার বাড়ি রাখে একখানা স্বাদ লাগিব জিভে আর ফানি চলে আছে। এবার তীর এবে কি জিনিস এবে কি জিনিস এবে দে গরম মশলা গরম মশলা ভাজা এবে ভাজি এনে গুড়ি গুড়ি রেখে দিয়ে দি পরিমাণ মতো দিই বেশি ন দিও তিতা মারিব গোস্ত অথবা হালা হয়ে যাবে গই। আই যেহেতু আই প্রফেশনাল বিরিয়ানি রান্ধির তারি তাহলে আর দের আন্দাজ মতো ওনারা ওনারা আন্দাজ মতো দিবান। এবার কি দিও সাই 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 মাথার মধ্যে নয় আর এই তো এবার নুন দিও একখানা স্বাদ মতো দির ফর দিয়ে আবার দিও এই তো সল্ট বাইয়ের মতো দির সল্ট বাই জেলে দে নুসরাত এলে দির। এবার মাইকুম বালা মতো মাইকুম ও ভাজি বে মাইখানোর ফর দি হাত আর জিললে চললে মানে আমার হাত যে খুব জ্বলে গেছে যে মরিচের ঝাল খুব বেশি ঝাল বালা মতো ম্যারিনেট করুন ফরিব হপাই দিয়ে দিমু হপাই এখন আমি তেল দিমু আনাম আনাম গোটা মশলা দিমু গোটা মশলা দিয়ে তারপর চুলা বয়া এনে দিমু। হ এবার দেখছি কত বড় বড় হাড্ডি হ্যাঁ আমি ইচ্ছা করে দিছি হাড্ডি খাইতে মজা লাগে এটা হেলাকে দিছি। এবার দিয়ে দিমু আলু এ আলু এইটা বিক্রমপুর প্রিয় খাবার তো
অনারা ডলে ট্রাই করিবেন মানে আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন যেন সুন্দর করে রান্না করতে পারেন আমি আরো ভালো করে মাখি মাখি নিব যেন মাংস ভালো মতো ম্যারিনেট হয়ে যায় খুব কম সময়ে এই তো টেস্টিং সল কুজিবলে একে একে দৌড়াদৌড়ি করে বেকিনে এখন টেস্টিং সল আইবু টেস্টিং সল হন্ডা টেস্টিং সল হন্ডা এই তো টেস্টিং সল দিয়ে দিয়ে এখন টেস্ট ও না এবে তো আদা বাটা দিয়ে আদা বাটা রসুন বাটা মিক্স এন্ডে দুনো আছে আসলে ফুরা দিত না ফুরা দিলে বেশি গন্ধ হয়ে যাবে গই মাংস ফিজি ফিজি যাবে গই মানে বেশি নরম হয়ে যাবে মাংস এই তো আগে আর টেস্টিং সল্ট মানে আমার টেস্টিং সল্ট এসে গেছে আমার কাছে এবার টেস্টিং সল্ট প্যাকেটটা ছিঁড়বো প্যাকেটটা ছিঁড়ে পরিমাণ মতো টেস্টিং সল্ট দিব যেহেতু আমার কাছে পেঁপে নাই সেজন্য আমি টেস্টিং সল্ট ইউজ করতেছি স্বাদ আনার জন্য আপনারা চাইলে পেঁপে বাটা দিতে পারেন মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য বুঝছেন না ওকে এবার আবার মাখির বালা গড়িয়ে নেয় মাখির এরপর দিন মজা বুঝিও আবার হাত জ্বলিব কিললে ঝাল যায় হাত লাগে কিললে গরম যে লাগে বুঝছো দরিদ্রী খুঁজলে খাবার পড়ে যায় আর স্বাদটা ভালো হয় এটা একটা কি হয় এটা একটা প্রবাদ বাক্য এবার পানি দিয়ে লাইতেছি পানি দিয়ে ফেলাই এবার আর কি কি আছে তেল দি দন ফুরিব এবার তেল দিব হ্যাঁ তেল দির তেল এবার কি তেল ন দেখাই এবার সয়াবিন তেল দির পরিমাণ মতো দিই আই একখানা তেল কম খাই তাহলে একখানা কম দিই কারণ মাংসের মধ্যে চর্বি আছে তো তেল বাইরে যাবে গই চর্বির তো আর এখন হাতত বহুত জলের এবার দির দৈন্যা গুড়া এই দৈন্যা গুড়ো এবার আর সিটাং শরতন লইছি সিটাং শরের বিজয়ের দৈন্যা গুড়া এবার সিটাং শরের বিজয় মশলা নাম করা মশলা ওনারা বিজয়ের মশলা ট্রাই করিবেন খুব ভালো মশলা তারা ফ্রেশ মশলা দেয় তো দৈন্যা গুড়ো দি ফেলায় আয় আন্তাজ মতো কেন বাড়াই দির আর দৈন্যা বেশি ভালো লাগে আবার মাখির উপরে আল্লাহ জাল আর জলের তো ও লারির লারির মরিচে কিনছে জাল ও বাজরে তো কিছু গরম নাই খানা মজাইলেই আর জাল উসুলে যাবে গই এবার দিদির পানি পানি কিন বালা পানি পানি দি ফেলার এবার একটা ভালো মতো নাড়ি চাড়ি নে রেডি করে জুম সুলাই দিয়ে দেবার লাই আচ্ছা আরও কিছু দন করিব এবার টুলে রুটি রাখি একখানে উসুইয়ে এবার আনাম আনাম গোটা মশলা দিও আচ্ছে মেজেন না মশলা যেগিন বাকি রাখি এগিনো দিদির এবার দিও তেজপাতা তেজপাতা সার্গ পাঁচশো দিলে হইব এখন তেজপাতা দিয়ে হপাই বসাই দিব চুলায় আর চুলার জালে হইয়া যাইব আমার মাংস রেডি মাংস জাল উঠলেই মাংসের মধ্যে দিয়ে দিব চাল বুঝছেন না আর মাঝে মধ্যে একটা ডাকাইও হয় মাঝে মধ্যে সিডিঙ্গ হয় মাঝে মধ্যে শুদ্ধ বাসাও হয় একটা জগা খিচুড়ি ন বানাইলে মনত শান্তি ন লাগে বাসা আচ্ছা আবার টেস্টিং চলে একখানা দির শেষ আচ্ছা ঢাকার লাইতো ডেকচির ঢাকনা লাগবে ডেকচির ঢাকনা দিয়ে চুলাই বসাই দিব যেহেতু আমি চুলাই বসাতে মানে মাটি চুলায় আগুন ধরাতে পারি না আমাকে অনেকজনে সাহায্য করতেছে
আই আসলে মাটি সুলা জালাত না পারি আর মাটি সুলা মিতে জেললে ধোঁয়া ওরে কোদা কাইস্তে কাইস্তে আয়রা বুঝাই গুই দেখতে লাগু না কেলে সুন্দর লাগের গোস্তু এগেন কেসা কেসা ইচ্ছে করে কেসা কেসা হায়ালে কি মজা লার দেখতে সুন্দর লার বাস এবার সুলে বয় দিম আর ভিডিও করে মেরাজে এবে আর ছোটশালা তো আই দীর উফুরে আল্লাহ যে ধোঁয়া আচ্ছা সুলে মেতে বয় দিই গোস্ত মানে চুলে বসাই দিছি এবার এটা রানু মামি দেখতেছে মামি নেড়ে ছেড়ে চুলা জ্বালাইতেছে এবার মাংস সিদ্ধ করব এই তো কি সুন্দর গন্ধ বাড়িছে ও বাজি কিলে গ্রান বাইরে এবার নারী সারি দিউম আর তো এখন খিদা লাগে গিয়ে এবার একখানা ভালো মতো নারী সারি দিউম মাংস বেশি দর খুব গ্রান বাইরের মেজিন্ন গোস্তর ডুলে গন্ধ বাইরের উফ এবার বিরিয়ানি মশলা দির এই তো সল বাইয়ের নুসরাতের ডুলে একখানা লবণ ছিটে দিই আর কান নাইচুম আর পাশে দিয়ে ফিচ্ছি নাজমুল খান দাঁড়ায় আছে একটা আমার ছোট কম্পেনিয়ন মানে তার একটা ছোট গুঁড়ো দোস্ত লেদা আন্ডা মিছি দোস্ত কেন ভালো মতো নারীর তাহলে ভালো মতো টিকটাক জাল ফুরিব তাহলে দাগ লাগে যাইবই আই মাটি শুলে জিন্দিগিতে ন রান্ধি তুই ব্যা ফুললে এবার রান্ধির একখানা সাবধানে রান্না করি যেন রান্নাইবে নষ্ট ন এখনই মাংসের খুব সুন্দর গ্রাম বাইরে গিয়ে উফ এবার মাংস ফুটিয়ে ইচ্ছে আই সাল রেডি করি সাল দিউ সালে কিন্তু দোয়া সাল নাজির শাল সিদ্ধ সাল দামি সাল দিয়ে আছে ভালো মতোই তো আর আজিয়ে একখানা ট্রাই করি মানুষ হন্ত আজিয়ে আর যেহেতু করোনা ভাইরাস চলে পুরা বাংলাদেশত এক মানুষ আশেপাশে মানুষ গতন বাইরে না ওর এখন মানুষ কম তাই বিরিয়ানি একখানা হোম করিয়ে না রান্ধি এবার সালে গিন গোস্ত জলের লগে গোস্তর লগে ভালো মতো মিশাই দিউম ভালো মতো নারীর ভালো মতো নারীর ব্যাগ কিনে কনফিউশন আছে সাল বেশি হইয়ে না পানি বেশি হইয়ে না জল বেশি হইয়ে না সাল কম হইয়ে আচ্ছা যাক ভালো মতো নারীর আল্লাহ রে আর বয়ে মোবাইলের তো ভিডিও করে এবে কী রে এবে তো আইফোন 4 আইছে ঠিক আছে এবার নানু লবণ দিয়ে দিয়ে এই আলমগীর ভাই দাঁড়াই আছে আলমগীর ভাই অপেক্ষা করতেছে কখন বিরিয়ানি রেডি হবে আচ্ছা ভালো মতো নারীর আরে সুন্দর আইডিয়া কইছে তো গামছা একটা মাথায় দিয়া পুরাই বাবুচ্ছি উফ জুম্মা বাবুচ্ছি সরি সাদমান বাবুচ্ছি এই সাদমান বাবুচ্ছি রান্না করতেছে সাদমান বাবুচ্ছি নাড়া সাড়া দিতেছে সাদমান বাবুচ্ছির গামছায় আচ্ছা সাদমান বাবুচ্ছি রাঁধতেছে নাড়া দিচ্ছে তো আর আর বিরিয়ানি প্রায় ফুটিয়ার বহুত দেরি লাগবে আরো নাড়তেই থাকো নাড়তেই থাকো নাড়তেই থাকো ও আর হাত বেঁধাই যার কই এই ডান্ডা এবে যে ভারী লোহার ডান্ডা ও কার বিজি গামি এনে বিজি গেই আমি ঘামে ভিজে গেছি রে আচ্ছা নাড়তেই থাকি নাড়তেই থাকি আচ্ছা ও বিরিয়ানি পানি শুকে আসতেছে প্রায় ও এখন যে গন্ধ বাইর হয়েছে সুগন্ধ উফ খাই ফেলাইতে ইচ্ছা করতেছে উফ বিরিয়ানি প্রায় হয়ে আইতেছে হয়ে আইতেছে হয়ে আইতেছে উফ মনে কি শান্তি লাগতেছে নাড়তেছি নাড়তেছি ধরো 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 ভালো কথা নাড়ে দি এই তো সালা খুব সুন্দরভাবে হচ্ছে উফ
সেরা 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 আমার বিরিয়ানিটা সেরা হবে রে ভাই সেরা হবে সেরা সেরা আচ্ছা এই সুযোগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যেন আরো সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে পারি ঘুরতে যাইতে পারি যেই গ্রামে ইচ্ছা সেই গ্রামে যাইয়া সেই গ্রামের ডেক্সি বাতিল খুইল্লা রান্না করতে বসে যামু তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিবাম তো আচ্ছা এবার দিয়ে দিতেছি গরম মশলা মানে শেষ সময়ে একটু গরম মশলা দিয়ে নে ঢাকনা বন্ধ করিয়া দিমু যেন খুশবু ভেতরে থাকে বুঝুন না কেন কমেডি ন করিলে শান্তি ন লাগে বুঝুন না অন্যরা মজা না ফাইতেন না আচ্ছা বিরিয়ানি মশলা এখানে ব্যাকিং দিয়ে ফেলার মানে সব বিরিয়ানি মশলা দিয়ে ফেলতেছি আমি বুঝছেন এবার আস্তে করে ঢাকনা মেরে শিলপাটা দিয়ে ঢেকে চেপে চাপ দিয়ে রেখে দিব আর একটু গরম মশলা দিচ্ছি আমার গরম মশলা বেশি দিলে ভালো লাগে ওফ গ্রানটা সেই হইতেছে রে ভাই না খাইলে মিস চামে মিস ভাই এবার কাঁচামরিচ দিব কাঁচামরিচ দিয়ে দি এন্ড করে দিব এবার নেড়ে সবগুলো মিশিয়ে দিব মিয়াই দেন ফরোয়ার্ড দিয়ে ডাকনা মারি এনে আই গোসল করতে যাই ফ্রেশ হইম তারপরে দিয়ে আস্তে আস্তে নাড়ি সারি উড়িয়ে না ভাত খাইম যাক আর বিরিয়ানি এবার ন লাগের ভালো মতো সুরসুরে হয়ে যায় ওফ কি সুন্দর গল্প বলতেছে রানু মামি ভালো লাগতেছে বিরিয়ানি ফ্রাই হয়ে যাচ্ছে মানে বিরিয়ানি হয়ে আসছে বুঝছেন হয়ে আইছে এবার দিয়ে দিব কেওড়া জল কেওড়া জলের পানি রাখছি রেডি কেওড়া জলে পানি দিয়ে দিব আর সাথে দুধ দিছি আমি দুধগুলো পিওর গরুর দুধ আমার কাছে দই ছিল না সেজন্য দুধ দিয়ে দিছি গরুর থেকে দোয়াই জিজ্ঞেস কইরা দোয়াই লইছি গরু আমাকে পারমিশন দিয়েছে দুধ লইতে আমি দুধ লইছি এবার গরুর দুধ দিয়ে দিছি এবার নাড়তাছে কাঁচামরিচ দিতেছে আমার বউ এই অন্য সরা এই তো এবার কেওড়া জল দিছি আচ্ছা আমার বউয়ের শখ জাগছে ডেক্সি নাড়বো দিব তারে এখন ডেক্সি নাড়তে দেখবো কত দানে কত চাল সে নাড়তে পারে কি না এত বড় জিনিস আমি নাড়তে পারতেছি না হে নাড়বো ওহ চোখে দোয়া যাইতেছে রে মামি চোখে দোয়া যাইতেছে কষ্ট হইতেছে আমার চোখ যাইতেছে গা আয় হায় মজা লইতেছে মেরাজ মেরাজের বোন রে পচাইতেছে এবার নাচতেছে মিসেস সামিরা সিটেঙ্কা কাপলের তার যান বাইর হইয়া যেতেছে বাইর হইয়া যেতেছে চিল্লাইতেছে কেউ কেউ কইরা যাক আমি আবার নাড়তেছি বাস শেষ এবার ফাইনাল নাড়া দিয়ে রেখে দিব ওরে বাবা বিরিয়ানি স্মেলে তো পুরো বাড়ি ঘ্রাণে বইরা গেছে এগুলো দেখতেছেন এগুলো সব বিক্রমপুরের ঐতিহ্যবাহী টিনের বক্সের ঘর এগুলো খুব সুন্দর তো আমার কিছু নতুন নতুন মাথায় প্ল্যান আছে যে এই ধরনের সুন্দর ঘরকে খুব সুন্দর আর্কিটেক্ট ডিজাইন করব ইনশাআল্লাহ না ভাই লেবু পাতা দিব না লেবু পাতা দিলে নষ্ট হইয়া যায় বোগ্রান যাক আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে রান্না শেষ হয়ে যাবই
এখন ডাকি দন করিব ডাকি দিয়ে রানু মামি ডাকি দিয়ে এবার লাকরি নারাস্তারার শান্তি চিটিংগা কাপলের ক্যামেরাম্যান দুজন এখন রেস্ট নিবে একজন উপরে বেবে উঠতেছে হাই দাও আরেকজন এই যে হ্যালো Honest review.